মেয়েরা যখন কাঁদতে যায়, আপনাদের গায়ে বলে দেবো, আমি ভাত খেলিছি বলে দিই, তারা যখন কাঁদতে যায়, মাইয়ের মরেছে অন্য জায়গায়, কাঁদতে বেরুচ্ছে তিনজন চারজনা, তো বলছে হাই হাই ভাই মরে গেছি গো, বোন গো বোন, ভাই আমার চলে গেছি, ও গো দুধের হাঁটিরা ঢুকিলে দিল, বোন গো বোন, ভাই আমার মরে গেছে, হাঁসখানা কটা ঢাকা দিয়ে দিবিল, ই কান্দনও চলছে ও কান্দনও চলছে। আমার খালি মনে মনে হয় আল্লাহ ফেরেশ তারা কি মার মারে রে, বলছে ভাই তুমি মরে গেছো ভাই গো ভাই, ওলো দুধের হাঁড়িটা ঘর ঢুকিয়ে দিল। ফেরেশ তারা কান্দনের হিসেব পাচ্ছে না, ভাই মরে গেছে আবার দুধের হাঁড়ি ঘর ঢুকিয়ে দিবি, এটা মেয়েদের। বলি বাবরে খুব মারাত্মক। তবে মেয়েদের একটা জিনিস আমার খুব ভাল লাগে, বিয়ে বাড়িতে 60 বছরের বুড়ি 70 বছরের বুড়োকে বাটি করে 4টা রসগোল্লা ভরে 2টো লুচি দিয়ে ট্যাপ ঢাকা দিয়ে খালি বলছে আমাদের হারা ধনে বাপকে দেখলে গো, আমাদের হারা ধনে বাপকে, কেন কি হয়েছিল, হারা ধনে বাপকে দেখলে গো, তারপরে খুঁজে পেয়েছি, তুমি কোথায় গিয়েছিল বলে দিই, তোমার দিকে দেখো দিন কিরম লুকিয়ে এনেছি 4টা রসগোল্লা 2টো লুচি, ওর আপনার যা হবে হোক গো, ওর আপনার খাওয়াই হবে। এইটা আমার মেয়েদের খুব ভালো লাগে, যে আসমার মা যখন রসগোল্লা লুচি চিনি করবে না, আমার জান ভরে যাবে। জান্নাত কত বড় কে বলবে, এম এ, এম এস সি, বিএসসি, বিকম, ডব্লিউ বি এস, বলুন জান্নাত কত বড় আপনাদের এই গ্রাউন্ডটা শুনুন, আপনি কি বলছেন, অনেক বড়, উনি বলছেন আল্লাহ জানে। কুরআন শরীফে আছে আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, জান্নাতের দৈর্ঘ্য প্রস্ত নবমন্ডল ভূমন্ডলের থেকেও বেশি, নবমন্ডল ভূমন্ডল। আর থাকবে কজন আর জান্নাতে, আদম আলাইহিস সালাম, আচ্ছা অত বড় জায়গায় একলা থাকা যায়, এই গল্প করব, পাশে বসাবো, আই লাভ ইউ বলবো, কাম হিয়ার মাই ডিয়ার, কেউ তো নাই। আল্লাহ দেখলে যে মন বেশ খুশি লয় আদমের, বেজার বেজার ভাব, বলে কী হয়েছে বলো দিন, বলে আল্লাহ একলা থাকবো আল্লাহ, বলে জুড়া করে দেবো, বলে হ্যাঁ দাও বাম পাঁজর থেকে, কোথাকার পাঁজর, বাঁ দিকের পাঁজর দেখবে বলে সুজা তীরের মতো, কোরবানি গরু ডাকা বলছে, এরা বেঁকা থেকে জ্ঞান নিয়ে এলেন। মেয়েরা একটু বেঁকা হবে, পুরুষ সুজা করতে চাইলে ভটাম করে ভেঙে যাবে, দেখবেন একটা সিটে 5টা লোক মরদ মানুষ, বলে আয় রে আয়, তপন কোথায় গেলি, আয় বস, হ্যাঁ আয় বসে যা। আর মেয়েরা 5টা সিট 3 জনা, বোন একটু হবে কোথায় বসবি, কোথায় গায়ের উপর পড়বি না, কি লোক দেখতে পায় না, জায়গা নাই, 3 জনাতে দখল, বেঁকা হারতো পাঁজরের তৈরি, ওদের সঙ্গে ঝামেলা চলবে না, ওখানে ম্যানেজ করতে হয়। এই যে আমার দেশি মুরগি যা খোয়ালে বুঝলেন, আর জান ভরে ডালের পানি আর মিনিকেট চালের ভাত, তারপরে আবার গরম নরম ভাত এনে দিলে, কিন্তু আমি ঘরে গেলে কি বলেছি, আমি 8-12টার সময় বেরোবো, তাহলে 2টোই পৌঁছাবো, আল্লাহ করাই তা, আমি ঘরে গেলে আসমার মা উঠবে, গেট খুলবে, ঢুকবো, আমি কি বলি জানেন, তোমার হাতের যে রান্না কোথাও দেখি নাই, কেন কালকে মুরগি করবে সুন্দর করে খেতে দিবে, গাওয়া ঘি দিবে, সকালে হরলিক্স দিবে, লেন একটা ডিম সিদ্ধ করেছি খেয়ে নেন, ওই যে বলেছি তোমার হাতের মতো কোথাও নাই, কিন্তু ওটা আমি জানি যে মিছে করে বলছি, উড়ানতেই জানে না, কিন্তু যদি বলে ফেলেন স্ত্রীকে তুমি রানতে জানো না ফিদ ফিদিনি, সেদিনে দুপুরে আর ভাত খেতে হবে না, নুনও থাকবে না, ধোগুলা হবে পুরানো, যা করে জয় কাকা আমি রানতে জানি, সেখানে ওটা কায়দা করতে হবে, তোমার মতন হাতের রান্না কারো নয়, আর আল্লাহকে বলবো আল্লাহ কাঁচা মিচে কথা বলেছি, রানতে জানে না কিন্তু ম্যানেজ করছি, আল্লাহ মাফ করে দিও। এই বাবারা কথা শোনো বোঝো, তো আল্লাহ তাআলা বললে তোমার বাম পাঁজর থেকে বিবি তৈরি করে দি, মা হাওয়া বাম পাঁজর, কি বললেন আপনারা, কোন পাঁজরের, বাম পাঁজর, চলুন দিন কোরবানি গরুর পাঁজর নিয়ে কলকাতা পিজি, বলে আমাকে স্ত্রী তৈরি করে দাও, পাঁজর এনেছি, দেখবেন 4-5 বছর জেলে ভরে দিবার আন্ডারপ্যান্ট পরিয়ে মারবে, সারা পাঁজরে করে বিয়ে করে দেবো, বিবি করে দেবো, আর কি মারতেই চ, বলে না গো কোরআন শরীফে আছে আল্লাহ বাম পাঁজর দিয়ে তৈরি করেছিল, বলে সে আল্লাহ পেরেছে, আমরা আমাদের কাছে কিছু কোরবানি করেছি, আমরা নিয়ে চলে এসেছি, হবে না, তো বাম পাঁজর দিয়ে তৈরি হয়ে গেল। এরপরে দুজনাই থাকবে বুঝলেন, আল্লাহ বললেন, বড় মজার কথা কোরআন তো,
আম খাও, যাও খাও, আপেল খাও, আঙ্গুর খাও, কিশমিস, মনক্কা, আখরুট, কাজু সব খাও, কিন্তু সব খাও, ওলা তাকরাবা হাদিহি শাজারা, খালি ওই গাছটির কাছে একটি নবমণ্ডল ভূমণ্ডলের সমান জায়গায় সব বৈধ, একটি খেয়েও না। চলে গেল স্বামী স্ত্রী রইল, খুব মজ করছে সেখানে, যত রকমের গল্প যা হওয়া দরকার, তারপরে আপেল আঙ্গুর বেদানা নাশপাতি খাচ্ছে, সুন্দর সুন্দর মার্বেল পাথরের পায়খানা সেখানে এক্সচেঞ্জা করে নিচ্ছে, তাই তো নাকি? কই কেউ বলছো না যে জান্নাতে এক্সচেঞ্জা হবে না? আমি ভুল বলছি তো? তোমরা তো শুনছ, ও জান্নাতে পায়খানা পেশাবখানার কোনো সিন নাই, হেউ বাস, ময়লা শেষ, যত খাবি খা। আর এখানে খেলেই তো, আপনার ল্যাট্রিনটা কোথায়, কোন দিকে পায়খানাটা, বাথরুম কোন দিকে, খালি হাতাড়ে বেড়াবে, জান্নাত মে ও নেই হোগা, মজাই মজা, খাও পিও মজ করো। ঠিক আছে, এবারে ইবলিশকে আল্লাহ বলেছে ফাখরুজ, ফাখরুজ আরবি মানে বেরিয়ে যা, তার ইংরেজি হচ্ছে গেট আউট, ইডিয়েট, ননসেন্স। ইবলিশ খুব সরম লজ্জা পেলে, যে আমার এত অপমান হলো ওর লেগে, ও জান্নাতের কিনারায় চলে গেছি, বুঝলেন? জান্নাতের ভেতরে আসসালামু আলাইকুম নাই, ওটা ইবাদত, ওটা এখানে চলবে, জান্নাতে নাই। ও বাদ থেকে ঝেড়ে দিলে আসসালামু আলাইকুম, কে? ইবলিশ, আমার থেকে বড় পাগড়ি। দি বলে হ্যাঁ কি ব্যাপার, আপনি কি বলছেন? আমি বলছিলাম আমি আল্লাহর আরশের কাছ থেকে আসছি, আমি শুনে এলাম আপনাদের যেটা খেতে নিষেধ করেছি যদি খেয়ে নেন কোনোদিন জান্নাত থেকে বেরোতে হবে না, আমি আল্লাহর আরশে শুনে এলাম। তার আগে কি বললে জানেন? ও কসমা হুমা ইন্নী লাগুমা লামিনান নাসি গিন, কসমা হুমা, কসম খেয়েছে, এই কারণে কথা বলার আগে কসম খেলে সে মিথ্যাবাদী, কসমের প্রয়োজন হলে, কসম খেতে জোর দিলে, ব্যাপারটা সত্য হলে কসম খেতে পারে। ভাই আমার গরুতে 4 কেজি দুধ দেয়, বাস উকিলে নেবে, আল্লাহর কসম বলছি 4 কেজি, এই কসমটা কিসের লেগে? ওকে ঠকাবার লেগে? পাইকারদের যে কি হবে, এখানকার পাইকার লয় অন্য জায়গায়, ওদের যে কি হবে বুঝলেন? পাইকের রাগো, 6 দাঁত গরুর, 2 দাঁত উবড়ি দিয়ে বলছে 4 দাঁত বাঁচু, ফেরেস তারা কবরে সাড়া সে নিয়ে খালি ঘুরে বেড়াবে, এই সে পাইকারটা কোথায় গেল বলি? ওই খবরটাই আছে, দাঁতে যখন লাগাবো বলে কি ব্যাপার, এইরকম করে তো কাউকে মারো নাই কবরে, বললো না সে গরুর দাঁত উবড়ানো মনে পড়ছে, বলে হ্যাঁ গো মনে পড়েছে, বলে ছি 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 ছি, হাই রে মানুষ, গরুর দাঁত উটকিয়ে 6 দাঁতকে 4 দাঁত করেছ, কি হবে দেখবে। আর বুড়ি মানুষদের, বুড়ি মানুষদের একটু দুনিয়ার মহব্বত বেশি বুঝলেন, মুরগির ছানা, হাঁস ছানা, আর ডিম কোথায় পেড়েছে, কুড়ি আনবো, কাউকে দেব না, রোজ ইমামের ভাত করবো নাকি, এটা বুড়ি মানুষদের দুনিয়ায় খুব মহব্বত। সে বুড়ি মানুষরা করেছে কি জানেন, ঘাটে যেয়ে পরের বাটি চুরি করে নিয়ে ঘর পালিয়েছে, দিয়ে একবারে আলমারির কোণে রেখেছে, খুঁজতে এলে যেন না পায়, বাটি কোথায় পাবি রো, আমি কেন বাটি নেবো, তোর বাটি আমি নিয়েছি পারা, দিয়ে ফেরেশতারা কবরে ধরেছে, উঠো উঠো নমরুদে খালা, বলে কি ব্যাপার বাবা, বলে বাটি মনে পড়ছে, বলে তুমি কি করে জানলে, বলে এই তো খাতায় লেখা আছে, আমি তো এইসব কিছু জানি না, খাতায় লেখা আছে বাটি চোর, বলে তাহলে কি হবে, বলে বাটি বার করো, এবারে আমরা তোমার চামড়া ছাড়িয়ে বাটি বার করবো, বলে হেই বাবা এই বেটার ভালোবাসায় বাটি চুরি করিলাম, বেটার কবর দেখো পুকুরের ওই পাড়ে হবে, তাকে যেয়ে বলো তোর মায়ের চামড়া ছাড়াচ্ছি, তুই শুধু চ। সে এসে বললে কি হয়েছে মা, বলে সেই বাবা একটা সুন্দর বাটি ডিজাইনওয়ালা আলমারিতে লুকিয়ে রাখলাম, হেরেস তো বলছে তোকে মেরে পিঠ ফাটিয়ে দেবো, আমি তোরই বেটার লেগে করে এলাম, বলে মা আমি বলেইলাম, বলে না তা তুই বলেই না, বলে তাহলে আমি কিছু জানি না, কেমতের দিনে মহারাজ বুঝতে পেরেছ, আমি কিছু জানি না, তুমি করেছো তুমি বুঝো, এবারে ফেরেশতারা বাটি বার করবে বুঝলেন। এবার তার স্বামী বললে হ্যাঁ গো তোকে যে এক আলমারি বাটি চামচ পেয়ালা দিয়েছি, আসানসোল থেকে এনেছি, দুর্গাপুর থেকে এনেছি, তো বাটিটা চুরি করতে গেলে কি দেখো, বলছো গো ওটার ডিজাইন আলাদা, যে দেখেছেন মেয়েদের রোগটা দেখেছেন, ও বাবরে 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 বাবরে, কি মার মার খাবে, মেয়েরা যখন কানতে যায় আপনাদের গায়ে বলে দেবো, আমি ভাত খেলেছি বলে দিই, তারা যখন কানতে যায়, মাইয়ের মরেছে অন্য জায়গায়,
কানতে বেরুচ্ছে তিনজনে চারজনা, তো বলছে হাই হাই ভাই বলে গেছি গো বোন গো বোন, ভাই আমার চলে গেছি, ও গো দুধের হাঁটিরা ঢুকিয়ে দিল, বোন গো বোন ভাই আমার মরে গেছে, হাঁসখানা কটা ঢাকা দিয়ে দিবি লো, এই কান্দনও চলছে ও কান্দনও চলছে। আমার খালি মনে মনে হয় আল্লাহ ফেরেশ তারা কি মার মারে রে, বলছি ভাই তুমি মরে গেছ ভাই গো ভাই, ওলো দুধের হাঁড়িটা ঘর ঢুকিয়ে দিল। ফেরেশ তারা কান্দনের হিসেব পাচ্ছে না, ভাই মরে গেছে আবার দুধের হাঁড়ি ঘর ঢুকিয়ে দিবি, এটা মেয়েদের। ওরে বাবরে খুব মারাত্মক। তবে মেয়েদের একটা জিনিস আমার খুব ভাল লাগে, বিয়ে বাড়িতে 60 বছরের বুড়ি 70 বছরের বুড়োকে বাটি করে 4টা রসগোল্লা ভরে 2টো লুচি দিয়ে ট্যাপ ঢাকা দিয়ে খালি বলছে আমাদের হারাধনে বাপকে দেখলে গো, আমাদের হারাধনে বাপকে, কেন কি হয়েছিল, হারাধনে বাপকে দেখলে গো, তারপরে খুঁজে পেয়েছি, তুমি কোথায় গিয়েছিলে বলে দিন, তোমার লেগে দেখো দিন কিরম লুকিয়ে এনেছি 4টা রসগোল্লা 2টো লুচি, ওর আপনার যা হবে হোক গো, ওর আপনার খাওয়া হলেই হবে। এইটা আমার মেয়েদের খুব ভালো লাগে যে আসমার মা যখন রসগোল্লা লুচি চিড়ি করবে না আমার জান ভরে যাবে। ছি 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 ছি, শুনছো না সাহাবিদের কথা, সাহাবিয়াদের কথা, তো যেটা বলছিলাম জান্নাতে আছে। ইবলিস যে বললে আমি আল্লাহর আরশে শুনে এলাম, এটা খেলে তোমাকে আর কোনোদিন বার হতে হবে না। আদম আলাইহিস সালাম কি বলেন, এসব হবে না, আল্লাহ নিষেধ করেছে খাবো না। আর মেয়ে মানুষের জান নরম মিষ্টি ভাষা, লাও কেন গো খেয়ে, তুমি কেন এমন করছো গো, আদম আলাইহিস সালাম পানির মতো হয়ে গেল, তুমি বলছো যখন তখন তাই হবে। সে আমার ওয়াজে আছে দেখবেন হেডমাস্টার, তারপর আমার মতো হেড মৌলবি, আমি মাদ্রাসায় যখন থাকি ছেলেরা বুঝতে পারে সালা হাজি দেখেছে। কোনো কোনো ছেলে বলে জলসায় পয়সা দেয় না ইমোশনকে, তারা খুব কাছের আর কি, না না বলে সেই ছেলেগুলো। তো মরদ মানুষ মরদ মানুষ, স্টেমিনার আলাদা। যে হেডমাস্টার স্কুলে বলছে স্ট্যান্ড অন দ্য বেঞ্চ, লিল্লাম অন দ্য বেঞ্চ, গেট আউট, যে জজ বলছে ইয়োর অনার ইয়োর অনার, সেই জজ যখন ঘরে এসে স্ত্রীকে বলে এক কাপ চা দেখি, বলে দিচ্ছি, চুপচাপ বসে রইল, যখন দিবে দিবে, ইংরেজি বলো একবার বলো দি, কারেন্টলি একবার বলে দেখো, কেডলিটা এমন ছুড়বে কপাল কেটে একাকার হয়ে যাবে, আর কাউকে বলতেও পারবে না কে মেরেছে। ছেলেরা জিজ্ঞেস করছে স্যারের কপালটা কেটে গিয়েছে, স্টাফ জিজ্ঞেস স্যার কপালটা এইভাবে, হ্যাঁ গো গোয়ালে ঠোকা গেল, আর বলতে পারবে না তো যে হারাধনে মা মেরেছে। মেয়েরা একটা আজীব জিনিস, আর মরদরা মেয়ের কাছে মুরগির যাও বয়ে দয়ে, কি চেঁচাতেও পারবে না বলতেও পারবে না, মুরগির যাও বয়ে দয়ে। সে একজন লোক মোটর সাইকেল নিয়ে যাচ্ছিল বুঝলে নিলেম বাজার দিয়ে, আর একটা মেয়ে এসে বললো ভাই আমার বোনকে খুঁজে পাচ্ছি না, আমাকে একটু চাপিয়ে নিয়ে যেয়ে পানা করেন, আমি যে সে দেখলে সারা মোটর সাইকেলে চাপবে তাহলে আমাকে ধরে বসবে, তাই নিয়ে যাই 5 মিনিটও ধরে বসবে আমাকে, ভাগ্য ফিরে যাবে, চাপিয়ে নিয়ে চলে গেল। মেয়েটা মোটর সাইকেল থেকে নেমে পালিয়ে গেলো, 4-5টা গুদা গুদা মরদ চলে এলো, এই জামা খোল, ফুল প্যান্ট খোল, পাজামা খোল, মানি ব্যাগ বার কর, দিয়ে আন্ডার প্যান্ট পরে ঘর পাঠিয়ে দিলে। সে গায়ে এসে বলছে মেয়েদিকে কেউ কখনো মোটর সাইকেল চাপাও না, মেয়েদিকে ওর মোটর সাইকেল কেন কী হয়ে যাবে, মেয়েদিকে কখনো চাপাইও না, কী হয়ে যাবে, মেয়েদিকে চাপিও না, এই দেখো আন্ডার প্যান্ট, বুঝতে পারলো না। কিন্তু আমি বলে যাচ্ছি খালাকে চাপাবে, ফুপুকে, নানিকে, দাদিকে, মেয়েকে, মাকে, বুবুকে, ওই কলেজের মেয়েকে চাপিও না, আন্ডার প্যান্ট পরে ঘর আসতে হবে, ও ফুটানিটি করো না, মেয়েদিকে চেনো না, একটু পরে বলছি, ওদের তো 36 কলা 18 কলা তো লয়, একটু পরে বলছি, এটা হয়ে যাক আগে। তারপর যেমনি বিবি হাওয়া বললেন লাউ কেন গো খেয়ে, তো তুমি বলছো যখন তখন তাই হোক, দুজনে মিলে খেয়ে নিলে, আর উলুঙ্গ হয়ে গেল, কাপড় নাই, গাছের পাতা নিয়ে ঢাকতে লাগলো। আল্লাহ বললেন আর হবে না, যাও দুনিয়ায় যাও, আদা চাষ করো গা, রসুন চাষ করো গা, পেঁয়াজ চাষ করো গা, কাঁকুড় চাষ করো গা, মুসুরি চাষ করো গা, করে খাও গা, আর একটা কথা শুনে যাও, তোমার বেটা তোমার বেটার শত্রু হবে, আদমের আওলাদ আদমের আওলাদের শত্রু হবে। কোরআনের এই আয়াতটা কতটা সত্য, এই বাবা কথা বলছে না যে ভাইয়ের সঙ্গে ভাইয়ের কথা নাই,
বন্ধুর সঙ্গে বন্ধুত্ব, ভাইকে চিনি না, এটা হবে? প্রথমেই তো কাবিলকে, কাবিল হাবিলকে হত্যা করেছে, আদমের সন্তান। তো আল্লাহ বললেন আদমের সন্তান আদমের সন্তানের শত্রু হবে, মানুষ মানুষের, ভাই ভাইয়ের শত্রু হবে। তো তারপরে ওদিকে আপনার দিকে তেড়ে দিলে আল্লাহ তাআলা বললে যাও দুনিয়ায় চলে যাও, তোমার আর এখানে থাকার জায়গা নাই, ওইখানেই ওইখানটা থাক, এখন এই দিকে একটু সরে আসুন। কি মেয়েদের কত কলা? 18টা না কটা? 36টা, 18টা কোথায় আছে? কুরআন শরীফ। কি ইউসুফ নবী জুলাইখার ঘরে জুলাইকা মহব্বত করে কুনু মারে, কুনু মারছে মানে আই লাভ ইউ, চোখ মারছে আই লাভ ইউ, কখনো চিমটি দিচ্ছে আই লাভ ইউ। আর ইউসুফ নবী পয়গম্বরের বেটা, পয়গম্বরের পুতা, সে মনে করছে এমনি হয়তো কুনু মেরে দিয়েছে, কোনো কিয়ার লিখছে না। জুলাইখা দেখলে এইরম করে হবে না, এই খ্যাপা ছেলে, ভাব করছি তা বুঝতে পারছে না। দিয়ে একদিন ডেকে নিয়ে গিয়ে ঘরের মেঝেই দোল লাগিয়ে জুলাইখা কি বললো? হাই তালাক কোরআন, তার বাংলা কি? চলে আয় কাম হিয়ার, হাই তালাক। ইউসুফ নবী পালঙের নিচে, জুলাইখা পালঙের উপরে, হাই তালাক। ইউসুফ বলছে আমি পিছনের দিকে চেয়ে আছি, ঠিক পর্দাতে মানে দেওয়ালে দেখা যাচ্ছে কি? রব্বি, আমি যদি রবের নিদর্শন না দেখিতাম, কদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা, লাউলা রাবুরহান রব্বি, আমি যেন তাকে ধরি সে যেন আমাকে ধরে, যদি রবের নিদর্শন না দেখিতাম। নিদর্শনটা কি? তফসিরে আছে, মনে হচ্ছে আমার আব্বা ইয়াকুব দেওয়ালে দাঁড়িয়ে বলছে বেটা ক্যা কর রহে হো, সঙ্গে সঙ্গে আমি মেরে দিলাম, ছুট। জুলাইখা পাগলের মতো শিকার হাত ছাড়া ছুট, জামা ধরেছে পিছনে, ছিঁড়ে হাতে চলেছে পিঠটা, দরজা খুলেছে আর তার স্বামী দাঁড়িয়ে আছে। কে কাকে খেদাড়েছে? ইউসুফকে? জুলাইখা। কিন্তু জুলাইখা কি বলছে? না তোমার স্ত্রীর সঙ্গে এই শালা, তুই তো খেদাচ্ছিলি গো, সে কান্দনের বাহানা আলাদা, তোমার স্ত্রীর সঙ্গে যে এরম করতে যায় না, রাজনীতি কি হবে? সে বললে তুমি কি করেছ, চলো জেলে চলো। ইউসুফ নবী অবাক, শালা উই আমার খেদার ছিল আর উই আবার কাঁদছে, এইটা হলো 36 কলা, নিজেরাই দোষ করবে পরে ফাঁসিয়ে দেবে। দেওবান মাদ্রাসার বয়স কত? 158। সাহারানপুর কত? 152। 6 বছর পরে একটা ব্যভিচারের রেকর্ড দেখাতে পারেন? কেন? মেয়েরা যেতেই পাবে না, মেয়েরা ওখানে যেতে পাবে না। আর পোপ, পোপ খ্রিস্টান ইহুদিন বামন, খ্রিস্টান ইহুদিন মৌলবি, তারা বলছে আমরা বিয়ে করব না, আমরা খোদার ষাঁড় হব। বিয়ে করে নাই? 2200 ব্যভিচার করেছে পোপ, পেপারে বেরোচ্ছে, ব্রিটেন আমেরিকার পোপ। আপনি একটা প্রমাণ করা, গুণীজনেরা কে নিলেন? আল্লাহ নবী বলেছেন আর নিকাহ বিন সুন্নতি ফমান রাগেবান সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ আমার আদর্শ, যে বিবাহ বিমুখ হবে সে আমার উন্মতির বাইরে। যুবক ছেলেরা বয়স হলেই বিয়ে করো, দুটো জিনিস এই বিয়েতে পাবে, কি? ব্যভিচার মুক্ত হবে সমাজ, আর সন্তান জন্মাবে, শান্তি পাবে, সংসার সুখের হবে, স্বামী স্ত্রীর প্রগাঢ় ভালোবাসায় সংসারে সুখ নেমে আসবে। বিয়েতে দেরি করো না, সময় হলে আল্লাহর নবী বলছেন তিনটে কাজ তাড়াতাড়ি, একটা নামাজের টাইম হলে পড়ে নাও, জানাজার সময় হলে পড়ে নাও, আর মেয়েরা বালেগা হলে 13, 14, 15 এমএসসি, এমকম, বিএসসি, বিকম, তারপরে দেখা যাবে, তারপরে মুখ কালি হবে। আল্লাহর নবী বলছেন তুমি লজ্জিত হবে মেয়ের কারণে যদি বালেগা হওয়ার পরেই বিয়ে না দাও। 13, 14, 15, 16 এখন 18 বছর বলছে, সে যা বলছে বলছে, কিন্তু চোখ মারছে 7 বছরের বিটি ছেলে, ওরা 18 বলছে কেন কি জানি, ওদিকে চোখ মারে না না কি জানি। আমাদের এই গায়ের ইমামকে তো আমি বলবো না, ইমাম সাহেব দিকে বলা যাবে না, ইমাম সাহেবকে অন্য জায়গায় বুঝলেন, একটা বিটি ছেলে চোখ মেরে দিয়েছে, ছ
ইমাম সাহেব জোহরের নামাজ পড়েছি যে তিন রাকাত আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, মুক্তাদিদে বললে মোল সাহেব তিন হয়েছে, বলে হবেই তো কারেন্ট লেগেছে, তবে আমি রাস্তা দিয়ে গেছিলাম চোখ মেরে দিয়েছে, ও মারাত্মক আজীব লীলা। তো মেয়েদের ছত্রিশ কলা কদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা রা বুরহানা রব্বি, ওইখানেই আছে। জোলাই খান নামে যখন বদনাম রটতে লাগলো গ্রামে, তখন জোলাই খান নিমন্ত্রণ করলেন, তাদের প্রত্যেকের হাতে ছুরি দিলেন, দস্তরখান বিছালেন, আপেল দিলেন কাটবার জন্যে আরো ফল ফুরুত। আর জুলেখা ইউসুফকে বলল, উখরুজ আলাইহিম, এই মেয়েদের সামনে তুমি একবার বেরিয়ে এসো, আমি কাকে ভালোবেসেছি আমার বদনাম করছে তাকে একবার তারা দেখুক। এইরম করছে আজ ইউসুফ বেরিয়ে গেছে, তারা বলল, মা হাযা বাশারুন ইন হাযা ইল্লা মালাকুন করিম, এ তো মানুষ নয়, মনে হচ্ছে সম্মানিত ফেরেশতা। তারপর জোলেখ একটা কাজ করলো, এটা তফসিরে আছে, এটা স্পষ্ট কোরআন নয়, কি আছে, সেই মেয়েগুলোকে তারা সব তার এখন বান্ধবী হচ্ছে, বলে তোমরা একটা কাজ করো, একে একে যাও ইউসুফের কাছে আর তাকে বলো সে যেন আমাকে ভালোবাসে, আমি তার জন্যে পাগল। মেয়েরা বললে হ্যাঁ বলবো। তফসিরের কেতাব আছে, জটা মেয়ে ঢুকলো, সবাই যেয়ে বলল, তুমি আমার হয়ে যাও, আমার মাথার চুলে করে তোমার পা মুছে দেবো। সবাই নিজের লেগে বললো, জোলাইখার লেগে কেউ বলে নি। এই যে কথা কিছু বুঝে আসছে না আপনাদের, এই বেটা ছেলেরা, এই বিটি ছেলেরা, কারোর সঙ্গে যদি ভাব করিস আর ঝগড়া হয়, কোনো বিটি ছেলেকে যেন বলি না আমার সঙ্গে না, শকতের কথা নাই, তুই একটু বলে দে না, সে এসে তোর কথা বলবে না, নিজের কথা বলবে, আমি তোমাকে ভালোবাসি আমাকে করবে, চুনকালি ঘোলা যাবে। তুই নিজে কোথাও আড়ালে ফাড়ালে থেকে বল যে যা বাবার হয়েছে ছেড়ে দাও, ভাব করেছি ইংরেজি। তো জোলাইখা যজনকে পাঠিয়েছে, সবাই নিজের জন্যে বলেছে, জোলাইখার কথা কেউ বলে নাই। তারপরে জেলে দিয়েছে, জেল থেকে বেরিয়েছে, স্বপ্নের তাবির করেছে, তারপরে বললে না, মেয়েদিকে সব দেখে বললে, তুমি কি বলছো বলো, আর জোলাইখাকে বললে তুমি কি বলছো, তিনি বললেন, আজ আমি স্বীকার করছি ইউসুফ নিরপরাধী, আমি অপরাধিনী। আর যখন এই ঘটনা ঘটলো, জামাটা যখন ছিঁড়ে দিলে পেছন থেকে, তখন একটা ছোট ছেলে সাক্ষী দিলে, কি জানেন, ইউসুফকে অপরাধী করছে, ইনকানা কামিসু কুদ্দামিন দুবরিন ফাকাযাবাত ওয়া মিনাস সাদিকিন, জামাটা যদি পিছনে ছিড়া হয় তাহলে জোলাইখা অপরাধিনী, ইউসুফ নিরপরাধী, আর জামা যদি সামনেতে ফাটা হয় জোলাইখা নিরপরাধিনী, ইউসুফ অপরাধী। এবার জামাটা যখন দেখলে কোনখানটা ছিঁড়া আছে, পিঠটা নাই, তাহলে প্রমাণ হয়ে গেল। এখন এবারে জেলখানা থেকে বেরোনোর পরে, স্বপ্নের তাপিন করার পরে, ইউসুফের জন্য জোলাইখা বলল, আমার হৃদয়ে কাদ সাগাফাহা হুব্বা, তার ভালোবাসা ঘর করে গেল, তার কোনো অপরাধ নাই, আজ আমি স্বীকার করছি আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম, সে কিচ্ছু করে নাই।